ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين. السلام عليكم ورحمة الله وبركاته. চার নম্বর প্রশ্ন, আমার প্রশ্ন হচ্ছে কোনো ছেলে অথবা মেয়ে ভবিষ্যতে বিয়ে করতে চায় কিন্তু কোনো যোগ্য পাত্র বা পাত্রী মিলছে না, অবশ্যই মিলবে চেষ্টা করবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন আল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলান, যারা আমার উদ্দেশ্যে সর্বাত্মক প্রচেষ্টা চালাবে, মুজাহাদা চেষ্টা করতে হবে, আল্লাহর কাছে দোয়ার চেষ্টা করতে হবে এবং আপনাকে হাত পা নাড়াতে হবে, হরকত করলে বরকত হবে, অবশ্যই আল্লাহ রাস্তা দেখাবেন যদি চেষ্টা করেন। হয়তো পছন্দ হচ্ছে না, মিলছে না অথবা পছন্দ হচ্ছে না, এই কারণগুলোর জন্য সারা জীবন অবিবাহিত থেকে গেলে বা এমন অবস্থায় তাদের মৃত্যু হয়ে গেল, তার জন্য কি তাদেরকে আখেরাতে শাস্তি ভোগ করতে হবে? দয়া করে উত্তরটা দেবেন। যদি বিবাহ না করার কারণে যুবক যুবতী ছেলে মেয়ে বিবাহের বয়সে পৌঁছেছে আর বিবাহ করেনি, যার ফলে বিভিন্ন গুনাহে জড়িয়ে গেছে, যেই গুনাহগুলি থেকে বিবাহ করলে বেঁচে থাকতে পারত, তাহলে অবশ্যই গুনাহগার এবং আখেরাতে অবশ্যই শাস্তির যোগ্য বলে বিবেচিত হবে এবং আল্লাহর কাছে আসামের কাঠগড়ে হাজির হইতে হবে, যদি গুনাহে লিপ্ত হয় বিবাহ না করার কারণে। এমনিতে সাধারণ অবস্থায় যদি বিবাহ না করার কারণে কোনো গুনাহে লিপ্ত না হয়, বিবাহ করছে না, কোনো গুনাহ হচ্ছে না আলহামদুলিল্লাহ, তাহলে বিবাহ সাধারণ অবস্থায় সুন্নাত, সুন্নাতে মুআক্কাদা, আম্বিয়া রসুলগণের সুন্নাত, পিয়ানবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাত। আল্লাহ রাব্বুল বলছেন যে হে নবী, তোমার পূর্বে নবী রসুলগণকে পাঠিয়েছি, ওয়াজা আল্লাহ লাহু আজওয়াজা ওয়া যুররিয়া, তাদের স্ত্রীরা ছিল এবং তাদের ছেলে মেয়ে ছিল। সুতরাং বিবাহ করা, স্ত্রী ঘরে নিয়ে আসা এবং ছেলে মেয়ে নেওয়া, এটা হচ্ছে আম্বিয়া রসুলগণের সুন্নাত মিন সুনানিল মুরসালিন, সাধারণ অবস্থায় সুন্নাতে মুআক্কাদা। আপনি সুন্নাতে মুআক্কাদা একটা ফজিলতের কাজ ছেড়ে দিলেন, যদিও গোনা না, আর যদি গোনা হয় তাহলে বা গোনার আশঙ্কা থাকে বিয়ে না করলে সাবালক সাবালিকার, আর আশঙ্কা অধিকাংশ মানুষেরই রয়েছে, অধিকাংশ যুবক যুবতী রয়েছে, তাহলে অবশ্যই গুনাহগার হবে। কাবিরা গুনাহে লিপ্ত হলে কাবিরা গুনাহগার হবে, সাগিরা গুনাহে লিপ্ত হলে সাগিরা গুনাহগার হবে। অনেক আইমাই কেরামগণ বিয়ে শাদী করেন, ইমাম শেখুল ইসলাম ইবনে তাইমিয়া রহমতুল্লাহ আলাইহি বিয়ে শাদী করেননি, কারণ অধিকাংশ সময় তার জীবনটা কেটেছে জেলে আর দিনের দাওয়াতের কাজে, জিহাদ ফি সাবিলিল্লাহর কাজে, জবানের জেহাদ, কলমের জেহাদ, এমনকি ময়দানে জেহাদের জন্য জনগণকে তিনি উৎসাহিত করেছেন, সেই যুগের শাসকের নেতৃত্ব, শাসকের নেতৃত্ব ছাড়া নয়, এতেই সারা জীবনটা কেটে গেছে, তার মৃত লাশ বেরিয়েছে, জানাজা বেরিয়েছে জেলখানা থেকে, সুতরাং তিনি বিয়ে করলে তো হক নষ্ট করতেন, তাই তিনি বিয়ে করেননি। ইমাম বুখারী রাহমাহুল্লাহ বিয়ে হয়তো করেননি অথবা করেছেন, ছেলে মেয়ে ছিল না, ইখতিলাফ হয়েছে। তো এইরকম কেউ যদি গোনা থেকে বাঁচতে পারে আর বিয়ে না করে তাহলে এমন কোনো কাবিরা গোনা হবে না। তবে আবার বলছি, তারপরেও বিয়ে করে নেওয়া ভালো কাজ, সওয়াবের কাজ, এবং দিনকে কমপ্লিট করার, দিনকে পূর্ণ করার একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। আল্লাহ যেন ভালো মিলিয়ে দেন, ভালো ছেলেকে ভালো পাত্রী মিলিয়ে দেন, আর ভালো মেয়েকে ভালো যেন স্বামী মিলিয়ে দেন, জোড়া মিলিয়ে।